রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সংখ্যাবদ্ধ মানব পাচার ও প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এলিট বাহিনী জানায়, বিদেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল চক্রটি। ভুয়া পাসপোর্ট, ভিসা ব্যবহার করে মধ্যপ্রাচ্য, দুবাই সহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিল তারা।